বড় একটাংশ দেশে আসে তারা দুর্নীতি করে না। যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে তারা কত, মানে আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, আমি জানি প্রবাসে যারা রুজি রোজগার করেন, চাকরি করেন বা ব্যবসায়ী ব্যবসা করেন তারা কত পরিশ্রম করে, তারা যে টাকাগুলো পাঠান তারা তো দুর্নীতি করেন না। তাহলে দুর্নীতি তো করে না 80% মানুষের উপরে, 80% তো কৃষক। ফজরের নামাজ থেকে তো যারা ফজরের নামাজের সময় নামাজ পড়ে তারা তো কৃষি খাতে যায় আপনার, গিয়ে আপনার তাদের নিজের জীবিকা অর্জন করে, আমাদেরকে আপনার স্বাবলম্বী করে, আমরা তাদের সেই উপার্জিত পণ্য খাই, ধান খাই, চাল খাই। যে তারা তো দুর্নীতি করে না, যে দুর্নীতি খাড়া করে অল্প কিছু মানুষ, এবং এই অল্প গাড়ির সামনে আপনার কোন ধরনের আপনার ব্যানার নাই, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এগুলো নিজেরা একেবারে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করবেন, কোন মেম্বার সাহেবরা যেন না থাকেন, চেয়ারম্যান সাহেবরা না থাকেন, উপজেলা চেয়ারম্যান সাহেবরা কেউ যেন না থাকেন। আমি একদিন চাকের সামনে দাঁড়িয়ে তাদের এই যে সিদ্ধান্ত তাদেরকে আমি সালাম এবং মুবারকবাদ জানিয়েছি আপনাদের সভার পক্ষ থেকে, কেন এটা করেছি। আছে আপনার এই বদনাম কাপাই যে আমরা দুর্নীতিবাজ হয়ে গেছি, আর দুর্নীতিবাজ মানে একটা তাদের একটা বড় ধরনের কৌশল আপনারা দেখবেন, এটা খেয়াল করে তারা বলবে সারা বাংলাদেশ তো এখন দুর্নীতিবাজ হয়ে গেছে, এইগুলো বলে চলে লাভ নাই। মানে এই চুররা তাদের একটা মানে কৌশল থাকে যে যদি আরো কিছু মানুষকে এই উপাধি যখন করে দিতে পারি আমরা সবাই চুর, তাহলে তো আপনার বেঁচে গেল। ওই যে শিয়ালের লেজ কাটার গল্প তো আপনারা সবাই জানেন, যে আজকে তো মনে করেন আপনারা দেখতেছেন এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রবাসীরা আমাদের দেশের মধ্যে যারা আপনার ব্যবসায়ীরা আছেন, স্বাবলম্বীরা আছেন, আপনারা এগুলো অকাতরে করে যাচ্ছেন। এইটাই হলো আপনার সত্যিকারের মানুষের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি আপনার আনুগত্য, এবং আমাদের উপর যে অর্পিত যে দায়িত্ব